আজকে আমরা HTML ট্যাগ এবং সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো HTML কোড নিয়ে আলোচনা করার আগে একদম প্রথমে আমরা একটু বলে নিই যে কীভাবে HTML কোডটা লিখতে হয়। যারা উইন্ডোজ ইউজার তারা সিম্পলি টেক্সট এডিটর বা নোট তোমাদের নোটপ্যাড ওপেন করে সেখানে HTML কোডটা লিখে যদি .html এক্সটেনশন দিয়ে সেভ করে দাও তাহলে তোমাদের কম্পিউটারের ডিফল্ট ব্রাউজারের একটি ফাইল হিসেবে সেভ হবে, যা তোমরা ব্রাউজার দিয়ে ওপেন করলে তার আউটপুট দেখতে পারবে। আর যারা IDE ইউজ করো তারা হচ্ছে সিম্পলি IDEতে ঢুকে একটি নতুন ট্যাব ক্রিয়েট করে সেখানে কোডটা লিখে সেভ করার সময় .html দিয়ে সেভ করলেই হচ্ছে তোমাদের কোড সেভ হয়ে যাবে। তো এবার আমরা হচ্ছে IDEতে যাচ্ছি, গিয়ে একটি নতুন ট্যাব ক্রিয়েট করে সেটাকে সেভ করছি আমি ডেস্কটপে hello.html দিয়ে সেভ করে দিলাম। এবার একদম প্রথমে আমরা HTML ট্যাগটা লিখব, যেটা হচ্ছে আমাদের HTML কোড লিখতে হলে প্রথমে লিখতে হয়। এবার একটু ট্যাগ নিয়ে আলোচনা করি। ট্যাগ জিনিসটা হচ্ছে একটি ফাংশন যেটা একটি সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে যেমন আমরা বলতে পারি, ফর এক্সাম্পল, আমরা টাইটেল ট্যাগের ভেতরে শুধুমাত্র একটি ওয়েব পেজের টাইটেল কী থাকবে সেটাই নির্দিষ্ট করতে পারি। টাইটেল ট্যাগকে বডিতে অন্য কোথাও ইউজ করলে সেটি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি দিবে না। তো HTML ট্যাগ ব্যাপারটা হচ্ছে একটি ফাংশন যেটা আমাদেরকে একটি কাঙ্ক্ষিত এবং সুনির্দিষ্ট আউটপুট দিচ্ছে। প্রথম থেকে আলোচনা করি যে এখানে ডকটাইপ HTML দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে ডকুমেন্টটা হচ্ছে HTML ডকুমেন্ট, এরপরে আছে আমাদের HTML এর ওপেনিং ট্যাগ এবং একদম শেষে HTML এর ক্লোজিং ট্যাগ। আমরা HTML এর যত কোড লিখব তা আমাদের HTML এর ক্লোজিং ট্যাগের আগে লিখতে হবে, অর্থাৎ HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। এর বাইরে যদি আমরা যাই লিখি তা আমাদের ওয়েব পেজ আউটপুট হিসেবে দিবে না। পরবর্তীতে আমরা এখানে HTML এর ভেতরে হেড এবং বডি দুটি সেকশনে ভাগ করছি। হেড সেকশনে মূলত আমাদের এখানে টাইটেল ট্যাগটা বাই ডিফল্ট চলে এসেছে, এছাড়াও ম্যাটা ট্যাগ থাকতে পারে এবং কিওয়ার্ড থাকতে পারে, এছাড়া অন্যান্য জিনিসও থাকতে পারে। কিওয়ার্ড জিনিসটা হচ্ছে আমরা যারা ওয়েব পেজটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করতে চায় তারা হচ্ছে বিভিন্ন সার্চ কিওয়ার্ড রিসার্চ করে সেগুলোকে অ্যাড করে দেয়। ম্যাটা ট্যাগ হচ্ছে একটি ওয়েব পেজ সংক্রান্ত যেসব ইনফো, যে কে ডেভেলপার কে বা কবে ডেভেলপ করা হয়েছে, লাস্ট আপডেট কী, এগুলো হচ্ছে ম্যাটা ট্যাগে লেখা থাকে। আর টাইটেল জিনিসটা কি, ফর এক্সাম্পল আমরা একটি ওয়েব পেজে যাই, এখানে হচ্ছে আমার যদি ব্লগে যাই তাহলে আমি দেখতে পারি যে একদম ব্লগের উপরে এখানে নার্ড আন্ডারস্কোর নাফিস লেখা আসছে। এটা হচ্ছে আমরা ব্রাউজারে ওপেন করলে আমাদের ব্রাউজার ট্যাবগুলোর হেডিং বা টাইটেল হিসেবে আমরা যেটা দেখতে পাই সেটাই হচ্ছে টাইটেল ট্যাগের ভেতরের সেই রেজাল্ট। সো ফর এক্সাম্পল আমরা এখানে হ্যালো ডট HTML টাইটেল ট্যাগের ভেতরে আমরা দেখছি হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা যদি সেভ করি এবং আমাদের যে ফাইলটা ছিল হ্যালো ডট HTML সেটাকে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের টাইটেলে হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। এবার আমরা হচ্ছে বডিতে কিছু লিখি। বডিতে আমরা ফর এক্সাম্পল আমরা হচ্ছে H1 ট্যাগ দিলাম, দিয়ে এখানে আবার লিখছি হ্যালো ওয়ার্ল্ড। লিখে হচ্ছে সেভ করলাম এবং আমরা এখানে এসে একটি রিফ্রেশ দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডিং হিসেবে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। এবার একটু H1 ট্যাগটা নিয়ে বলি। H1 ট্যাগটার মানে হচ্ছে হেডিং ওয়ান বা হেডিং ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে বড় ফন্ট সাইজের যে ট্যাগ সেটাই হচ্ছে হেডিং ওয়ান। H1 ট্যাগটি H1 থেকে 2, 3, 4, 5, 6 পর্যন্ত রয়েছে। আমরা দেখানোর জন্য একটু কপি করে পেস্ট করে নিলাম এবং সেখানে আমরা H1 থেকে সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। সেভ করে যদি আমরা আবার প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড 6 বার প্রিন্ট হচ্ছে, 6 বার আউটপুট দিচ্ছে আমাদের, যেটা হচ্ছে বড় থেকে ছোট হচ্ছে। এবার একটু অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভেতরের ভ্যালু নিয়ে আলোচনা করি। তার প্রথমে আমরা বলেছি এই এলিমেন্ট জিনিসটা কি। এলিমেন্ট জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা H1 ট্যাগটার কথাই যদি বলি, এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সহ ভেতরের কন্টেন্ট সহ পুরো জিনিসটাকে বলা হয় একটি এলিমেন্ট। এই এলিমেন্টের ভেতরে আমরা ট্যাগের মাঝে যেটা লিখে থাকি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যেটা লিখে থাকি সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট কন্টেন্ট। এবং অ্যাট্রিবিউট হচ্ছে ফর এক্সাম্পল আমরা H1 ওপেনিং ট্যাগের ভেতরে লিখলাম অ্যালাইন এবং এখানে লিখলাম সেন্টার, ভ্যালু হিসেবে দিলাম সেন্টার।
এবার যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট বা আমাদের হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড H1 ট্যাগের লেখাটা ওয়েব পেজের একদম মাঝামাঝিতে চলে এসেছে। এর মানে হচ্ছে আমরা H1 ট্যাগটাকে অ্যালাইন করে দিচ্ছি, H1 ট্যাগের ভেতর যে কন্টেন্ট এলিমেন্ট কন্টেন্ট সেটাকে অ্যালাইন করে দিচ্ছি ওয়েব পেজের মাঝে। তো এখানে এই অ্যালাইন ইকুয়াল সাইনের আগে পর্যন্ত যে অ্যালাইন লেখাটা, এই লেখাটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে এই ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনের ভেতরে যে লেখা সেন্টার এটা। তার মানে হচ্ছে আমরা H1 ট্যাগের ভেতরে হ্যালো ওয়ার্ল্ডকে ওয়েব পেজের সেন্টারে অ্যালাইন করছি। এবার শুধুমাত্র সেন্টার না, আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করে রাইট লিখে দিই এবং সেটাকে সেভ করে যদি আমরা একটি রিফ্রেশ বাটনে চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লেখাটা রাইট সাইডে চলে আসছে। সুতরাং ট্যাগগুলোর মতো সহজ ভাষায় বলতে গেলে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এক একটা ফাংশন, যেটা অ্যাট্রিবিউটের ভেতরের ভ্যালুর মানের উপর বা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদেরকে ওয়েব পেজে বিভিন্নভাবে আউটপুট দিচ্ছে। তো এতটুকু পর্যন্ত থাকছে আমাদের HTML এর ট্যাগ, ট্যাগের ভেতরে হচ্ছে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু নিয়ে আলোচনা।